এবং কিছু বোনেরা পর্দার আড়ালে এই 15 দিন ব্যাপী তালিম তরবিয়াতে উপস্থিত ছিলেন। আমাদের কিছু ভাইরা তো মসজিদের মধ্যে অবস্থান করছেন, পুরা কোর্স পালন করছে, আল্লাহ ফকের নিয়ামত। আমাদের কিছু সাথীরা তো এই 15 দিন ব্যাপী নেকের পাহাড় করে ফেলছে। এমনিতেই আপনারা জানেন রমজান মাসে এক একটা ফরজ অন্যান্য মাসের 70টা ফরজের সমান। রমজান মাসের প্রত্যেকটা নফল একটা ফরজের সমান, আপনারা সবাই জানেন। কিছু সাথীরা এখানে ছিলেন, রীতিমতো জামাতে তাকবীরুল্লাহর সাথে তারা নামাজ আদায় করছেন, মাসলা শিখছেন, কেরাত পড়ছেন, মসজিদে এতেকাফে নিয়াতে ছিলেন, মনে হয় যেন নেকের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিলেন। কিছু সাথীরা পারি নাই, কি কথা ঠিক না? সহজ কথা, যারা এখানে সময় দিছে তারা আমাদের চেয়ে দামি। যদি ইখলাসের সাথে আমলগুলি করে থাকে তাহলে আমরা যারা করতে পারি না আমাদের চেয়ে তারা দামি, এটা মানতে হবে, কি কথা ঠিক না? আমরা ইনশাআল্লাহ আজকে থেকে নিয়াত করে ফেলি যেন রমজান মাসটাকে কমপক্ষে এবাদতের জন্য কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ নিয়াত করতে পারি না। তালিম তরবিয়াতের মধ্যে বয়ান হয়েছে বিভিন্ন দিকের, বিভিন্ন ধরনের বয়ান। এর মধ্যে গতকালকে বয়ান ছিল দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ সম্পর্কে দাওয়াত দিতে হবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে আদ-দীন ওয়ান নসিহা, নসিহাতের নাম দিন, উপদেশ, ওয়াজ, ভালো বাণী অন্যকে পৌঁছানো, শুনানো, এইগুলির মাধ্যমে দিন টিকে আছে, টিকে থাকবে, বুঝাতে পারিনি। আপনি মাথায় টুপি দিছেন কিভাবে? আপনাকে জন্মগত টুপি মাথায় নিয়ে আসছেন কিভাবে? মাথায় টুপি দিলেন কথা বলেন, কেউ আপনাকে টুপি নসিহাত করছে যে ভাই টুপি সুন্নত পড়ো ফায়দা, কেন দাঁড়িয়ে রাখছেন? আপনি কি দাঁড়িয়ে অবস্থায় দুনিয়াতে আসছেন? দাঁড়িয়ে রাখলেন কিভাবে? কেউ আপনাকে নসিহাত করছে ভাই দাঁড়িয়ে রাখো, দাঁড়িয়ে রাখলে এই ফজিলত। আপনি কেন আজকে সুন্নতি জামা পড়ছেন? কেন কলেমা পড়ছেন? কেন নামাজে দাঁড়াইছেন? আজকে কেন রোজা অবস্থায় আছেন? আপনি এগুলি জানতেন না, জন্মগতভাবে আমরা জানি নাই। তাহলে কেউ আমাকে নসিহাত করছে, চাইছে আমার বাবা হোক, আমার মা হোক, চাই আমার ভাই হোক, চাই আমার বোন হোক, চাই আমার বন্ধু হোক, চাই যেই হোক না কেন আমাকে একজন নসিহাত করছে যে এইটাই। কাজী নসিহাত আসি বিধাই তো আমার মাথায় টুপি আছে, নসিহাত ছিল বিধাই তো আমার চেহারায় দাড়ি, নসিহাতের কারণেই আমি সুন্নাত অনুযায়ী চলছি, নসিহাতের কারণেই আমি নামাজ পড়ছি, নসিহাতের কারণেই আমি রোজা। আমি কি বলতে পারি? আদ-দীন ওয়া নসিহা, এই নসিহাতের নামই দিন, কি বলতে পারি না আমরা? সহজ, নসিহাত চলতে থাকবে, নসিহাত করব, যে যাকে পারি নসিহাত করব, বন্ধু বন্ধুকে নসিহাত করব, সাথী সাথীকে নসিহাত করব, স্বামী স্ত্রীকে নসিহাত করব, বাবা মা সন্তানকে নসিহাত করব, ওস্তাদ সাগদেদকে নসিহাত করব, পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীকে নসিহাত করব, এটা চলতে থাকবে। রাজি আছি ইনশাআল্লাহ? দাওয়াত দিতে থাকবো, দাওয়াত দাওয়াত। আল্লাহ পাক বলে উদউ ইলা সাবিল রাব্বিক, ডাকো, উদউ ডাকো মানুষদেরকে, ইলা সাবিল রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে, বিল হিকমা, কিসের মাধ্যমে? কৌশলের মাধ্যমে, হিকমতের মাধ্যমে। হিকমত কি? এখানে কোরআন বলে নাই হিকমত কি, দায়ীর কাছে হিকমত রেখে দিয়েছে, মাদু অনুযায়ী দায়ী নির্ধারণ করবে কোন পদ্ধতিতে তাকে দাওয়াত দেওয়া যায়, কথাটা বুঝাতে পারিনি। যেরকম বাবা নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে, এখন বাবাকে দাওয়াত দেওয়ার কি পদ্ধতি, কোন পদ্ধতিতে বাবা আমার কথা মানবে শুনবে, সেইটা ওই ছেলে নির্ধারণ করবে।
এই এলাকায় কিভাবে দাওয়া দিতে হবে ওই দায়ী ওই এলাকা অনুযায়ী নির্ধারণ করবে। বুঝাতে পারি নাই, যদি একই পদ্ধতি নির্ধারণ করতাম তাহলে হতে পারত আমি যাকে দাওয়াত দেব তার জন্য এটা প্রযোজ্য না, বিল হিকমা কৌশলে হেকমাতে দাওয়াত দিতে হবে। বাবা নামাজ পড়ে না, ছেলে কীভাবে তাকে দাওয়াত দিবে, হেকমাতটা কি ধরে নেন, একটু অবলম্বন করেন। আব্বু অব্বু জায়গায় হুজুরে আসছে, চলেন না একটু দেখি, যদি আপনি তাকে দাওয়াত কর, তুই আমার সে বেশি বুঝোস নাকি, হ্যাঁ তোকে আমি জন্ম দিছি, ব্যাস সে আপনাকে অনেক কিছু শুনে দিবে, কিন্তু হুজুরে আসে, চলেন না যাই দেখা করে আসে, এটা দোয়া নিয়ে আসে, অসুবিধে কি, ভালো একজন মানুষ, তার বয়ানে বসায় দেন, তার কাছে বুঝাইয়া দেন। অনেক স্ত্রীরা তার স্বামীদের জন্য এই এই সুন্দর হেকমতটা অ্যাপ্লাই করে, কি করে, হাতে পায়ে ধরে বলে চরমনে মাহফিল আসছে, আপনি মাহফিলে যান না, ঘুরতেও তো মানুষ যায়, এরকম হাজার হাজার আছে, এক দুজন না, তারা সুন্দর চমৎকার হেকমত অবলম্বন করে, তারা বাস যেখানে আগুন আছে আগুনের কাছে পাঠায় দেয়, আগুনের কাছে গেলে ইচ্ছা না থাকলেও গরম লাগবে, বরফের কাছে গেলে ইচ্ছা না থাকলেও ঠান্ডা লাগবে, ফ্যানের নিচে বসছেন ইচ্ছা নাই বাতাস লাগছে লাগতে থাকবে, ঘ্রাণের কাছে গেলে ইচ্ছা না থাকলেও ঘ্রাণ নাকের মধ্যে ঢুকবে। হুমুল জুলাসা উল্লা ইয়াশকা জালিসুহুম, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, আল্লাহ আল্লাহর মজলিস এমন দামি মজলিস, কাউকে আল্লাহ মাহরুম করেন না, যারা সেখানে ঢুকে যারা সেখানে বসে আল্লাহ পাক সবাইকে গড়ে মাফ করে দেন। উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল লা জাওয়াজালাহুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এই দাওয়াত দিবেন, দাওয়াতের ফায়দা কি, দায়ীর দাওয়াতে যত মানুষ ইবাদত করবে দায়ীর আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণের সওয়াব লিখে দিবেন। এর জন্য আজকে শেষ নসিহত থাকবে দাওয়াত। দাওয়াত সমাজের অবস্থা খুবই খারাপ, দেশের অবস্থাও খুবই খারাপ, আজকে রমজান মাসে ইফতারির উপরে হামলা চলছে, কিসের উপরে, কারা করছে, কারা করতেছে, এই মুসলমান সন্তান, এই নামধারী মুসলমানের সন্তান, আপনি চিন্তা করতে পারছেন আমার একজন মুসলমান ভাইয়ের মাথার মধ্যে কোন সেন্স, কোন মাথা ঢুকানো হয়েছে যে আজকে মুসলমান ইফতারির সময় মুসলমানদের উপর আক্রমণ করে, আপনি চিন্তা করতে পারছেন, একদিনও চিন্তা করছেন, একদিনও চিন্তা করেন এই দেশ কোথায় পুষতেছে, কোথায় যাচ্ছে, আজকে আমাদের মা বোনদের অবস্থাটা কি, এই চরমোনাইর কথা বলছি, আমার মা বোনেরা শোনেন, আমাদের এই রাজার চর স্কুলের মধ্যে স্পোর্টসে পুরুষ মহিলা একত্রিত হয়ে নাচানাচি করে, এই কর্নারে ওই কানায় পুরুষ মহিলা একত্রিত হয়ে নাচানাচি করে চলছে পরিকল্পিতভাবে। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, যেই মহিলা এবং যেই পুরুষ সবাই সামনে একত্রিত হয়ে নাচতে পারে, এখন মনে করেন ওই পুরুষটার চরিত্র কি, ওই মহিলাটার চরিত্র কি, আপনাকে বললাম আমার মা বোনেরা যারা আসছেন আমি আপনাদেরকে অনুরোধ করব কেয়ামতের ময়দানে অনেক বাপ মাকে তার সন্তানরা ডাকবে, আল্লাহ ওদেরকে আমাদের কাছে নিয়ে আসে, পায়ের মধ্যে ফিসা ফালাই, ওদের কারণে আজকে জাহান্নামে যাচ্ছি, ওদের আজাব বাড়ায় দাও। আমি গেলাম হোমনায়, হোমনা থেকে আসার সময় দেখি স্কুল ছুটি হয়েছে, খাস করে আমি চরমরাই মহিলাদেরকে বলছি স্কুল ছুটি হয়েছে, আমি ভাবতেও পারিনি স্কুল ছুটি হয়েছে, মনে হয় যেন মাদ্রাসা, সমস্ত মেয়েরা বোরখা পরা, সমস্ত মেয়েরা বোরখা পরা, আশ্চর্য হয়ে যাবেন। আর আমাদের চরমনি স্কুল যখন ছুটি হয়
মনে হয় যেন হিন্দু এলাকা, খ্রিস্টান এলাকা, কোন মেয়েদের মধ্যে বোরখা নাই, বোরখা নাই, এ চর্ম নাই। আপনারা অনেকেই মনে করেন যে চর্মনাই মানি ফেরেস্তা, না চর্মনাই ভালো, অনেক ভালো, ব্যাপারটা দেখা যায় না, কিন্তু আস্তে আস্তে তো খারাপের দিকে আমরা যাইতেছি যা কল্পনাও করতে পারি না। আজকে অনেক মা বোনেরা আসছেন, আজকে তিনি নিয়াত করেন, এই রমজান মাসে নিয়াত করেন, আমার মেয়েকে আমি বোরখা ছাড়া বাড়ির থেকে বের করব না, নিয়াত করেন। কি হবে, কয়দিন দুনিয়া, কিসের দুনিয়া, ইমান কি নাই, আল্লাহকে কি বিশ্বাস করেন না, কেন এরকম চলবে? কাজে দাওয়াত দেন, মা মেয়েকে দাওয়াত দেন, বাবা সন্তানকে দাওয়াত দেন, বন্ধু বন্ধুকে দাওয়াত দেন। অব খুব খারাপ, আমার এলাকার বাবারা আসছেন, যুবকরা আসছেন, আজকে আমাদের এলাকার যুবকরা নামাজ পড়ে না, রোজা রাখে না, অনেকে অথচ রোজার দিনে আপনি খানা খান না, জাহান্নামের আগুন খান, পানি খান না, জাহান্নামের পুইস খান। দিনে খানা খায় দেখেন, কুকুরটাও, কুকুর সে রমজান মাসে দিনে খানা খায়, রমজানের আগেও দিনে খানা খাইস, গরুগুলি রমজান মাসেও দিনে খানা খায়, রমজানের আগেও দিনে খানা খাইস। কিন্তু যারা মানুষ তার রমজান মাসে আগে দিনে খানা খাইছে, কিন্তু রমজান মাসে দিনে খানা খায় না, এই পার্থক্য। আমি মনে করি যারা রমজান মাসে রোজা রাখেন না, খানা খান, পানি পান করেন, ওরা আসলে মানুষ না, ওরা একটা কুকুর, একটা শুয়ার, একটা গরু। দাওয়াত দেন সঙ্গীন, আজকে বেঈমান বানাবার জন্য, বাংলাদেশের গোটা মুসলমানকে বেঈমান বানাবার জন্য পরিকল্পনা চলছে, পরিকল্পনা শিক্ষার মাধ্যমে, অপসংস্কৃতির মাধ্যমে, আইনের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে, বিভিন্ন কৌশলে এই বাংলাদেশের মানুষকে বেঈমান বানাবার চক্রান্ত চলছে। যারা মোমেন, যারা বিশ্বাস করেন কবরকে, কেয়ামতকে, অনুরোধ করব ফিরুন, আল্লাহকে মানুন, বলেন হুজুর আপনাদেরকে পছন্দ করি না, দরকার নাই আমাদেরকে পছন্দ করার, আমাদের কাছে আসার দরকার নাই, কিন্তু আল্লাহর দরবার ছাড়িয়েন না, সেজদাতে ভুল করিয়েন না, রোজা রাখতে ভুল করিয়েন না, সুন্নাত রোজে চলতে ভুল করিয়েন না, জিকির আজকার করতে ভুল করিয়েন না, আমাদের কাছে আসার দরকার নেই, আমাদের পছন্দ হয় না, কোনো দরকার নেই আমাদের কাছে আসার, কিন্তু খবরদার আপনি দিনদার হন, আপনি নেককার হন, আপনি আল্লাহওয়ালা হন। আজকে অনেকেই ইবাদতের মধ্যে মগ্ন না, কাজে দাওয়াত দে, তালিম করি, তালিম তালিম, যারা কেরাত জানি না কেরাত পড়ি, মাসআলা জানি না মাসআলা শিখি, বাস তালিমের মধ্যে মগ্ন থাকি, হালকা জিকিরে যাই, মাসি ইস্তেমায় থাকি, আল্লাহওয়ালাদের মজলিসে যাই, আল্লাহওয়ালাদের কিতাব পড়ি, চরমোনাই ময়দানে উপস্থিত থাকি, সকাল বিকাল জিকিরের মধ্যে মগ্ন থাকি, পাঁচ ঔষধ ছাড়িয়েন না, পাঁচ ঔষধ ছাড়িয়েন না। এরপর তাসকিয়া, আত্মাটাকে পবিত্র করতে হবে, আত্মাটাকে শুদ্ধ করতে হবে, ক্লিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার কলব, স্বচ্ছ কলব, কিয়ামতের ময়দানে মাল দৌলা ছেলে মেয়ে কোনো উপকারে আসবে না, শুধু পরিষ্কার সালাম, সুস্থ রোগমুক্ত একটা কলবই কিয়ামতের ময়দানে উপকারে আসবে, কি কথা ঠিক না? আল্লাহাক কিসের দিকে তাকায় থাকেন? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম, কলবের দিকে তাকায় থাকে। এ তুই বয়ান করস কেন? এরে তুই দান করস কেন? কিরে তুই এই কাজটা করতেছো কেন?
এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছো কেন? তুই এলেম তলব করছো কেন? তুই মুজাহিদ কবিরের দায়িত্ব নিছো কেন? তুই হালকা জিকিরে বয়ান করস কেন? বুঝাতে পারিনি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জেন্দে থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার নামাজে দাঁড়ানো, নামাজ না পড়া, নামাজ পড়া, আমার রোজা রাখা, রোজা না রাখা, আমার কোরবানি করা, কোরবানি না করা, এক কথা আমার জানি এবাদত, আমার মালি এবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা কার জন্য? আমি কেন বাঁচতে চাই? হ্যাঁ, নবী আলাইহিসসালাতু আসসালাম ফরমান, ওই ন্যাক সবচেয়ে দামি, ওই হায়া সবচেয়ে দামি, ওই হায়া সবচেয়ে উত্তম হায়াত। যেই হায়াত লম্বা হবে ন্যাকও বেশি হবে, যেই হায়াত ন্যাকও, ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যেই হায়াত লম্বা হবে গুনাও বেশি হবে। আমি আগামীকাল কেন বাঁচতে চাই? রোজা রাখবো, আমার আমল নামে রোজা একটা বাড়িয়া যাবে। আমি কেন কেন জোহর পর্যন্ত বাঁচতে চাই? আমি জোহরের নামাজ উপস্থিত হব, জোহরের নামাজ আদায় করব। আমি কেন আসর পর্যন্ত বাঁচতে চাই? আমি আসরের নামাজ আদায় করব, মাগরিবের নামাজ পড়ব, এশার নামাজ পড়ব। আমি কেন আগামীকাল বাঁচতে চাই? আগামীকাল আমার আমল নামে একটা রোজা যোগ হয়ে যাবে, আমার আমল নামে পাঁচ ওয়াক্ত নামাজ যোগ হয়ে যাবে, আমার জবানের মধ্যে জিকির জারি থাকবে, তেলাওয়াত হবে, নেকের কাজ হবে। তুমি বাঁচতে চাও কেন? তুমি আজকে মারা গেলে একটা রোজা ভাঙ্গার গুণা তোমার কম হবে, আগামীকাল বাঁচলে তোমার রোজা ভাঙ্গার গুণা একটা বাড়িয়া যাবে। আগামীকাল তুমি জেন্দা থাকলে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার আমল নামে কাজা বেশি হয়ে যাবে, আগামীকাল বাঁচলে তোমার আমল নামায় গুণা বৃদ্ধি পাবে। কাজে তোমার বাঁচার তো ঠিক না, তোমার তো মরা দরকার। নবী আলাইহিসসালাম ফরমান, ওই হায়াত লম্বা, ওই হায়াত দামি, যে হায়াত লম্বা হবে ন্যাকও বেশি হবে, ওই হায়াত নিকৃষ্ট, যে হায়াত লম্বা হবে গুণাও বেশি হবে। আমি বাঁচতে চাই মাওলাকে পাওয়ার জন্য, মাওলার দিকে অগ্রসর হওয়ার জন্য, মাওলার পরিচয় লাভ করার জন্য। আল্লাহ, আমি কেন বাঁচতে চাই রমজান মাসে? এক একটা ফরজ আদায় করব, সত্তরটা ফরজের সমান হয়ে যাবে, এক একটা নফল আদায় করব, প্রত্যেকটা নফল সত্তর দ্বারা গুণ দেওয়া হবে। রমজান মাসে আমার মাওলা সমস্ত জান্নাতের দরজাগুলি খুলিয়া ফেলাইছে, আমার মাওলা সমস্ত জাহান্নামের দরজাগুলি বন্ধ করিয়া দিছে। আমার মাওলায় ডাক দে, বন্দার ইস্তেগফার কর, তওবা কর, তোদের তওবা কবুল করা হবে, বন্দা জাহান্নাম থেকে নাজাত চা, তোদেরকে জাহান্নাম থেকে মাফ করিয়া দেওয়া হবে। ও বন্দা, তুই গুনার থেকে মাফ চাইতে দে, আমি মাওলায় মাফ করতে দেরি করব না। আল্লাহ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, সব সুখার জন্য। দুই, আল্লাহর বান্দা, একজন বিকলাঙ্গ, একজন গরিব, এক বন্ধু এপার আর এক বন্ধু ওপার। বিকলাঙ্গ বন্ধু কাশফের মাধ্যমে জানতে পারছে তার উপরের বন্ধু, গরিব বন্ধু তিন দিন পর্যন্ত উপবাস, কোনো খানা পিনা খায় নাই। বন্ধু তার স্ত্রীকে বললো, যাও আমার বন্ধুকে খানা খাওয়াই আসো। বলে, নদী পার হব কিভাবে, খেয়ার ব্যবস্থা নাই, আমি যাব কিভাবে? বলে, যাও নদীর পারে গিয়া বলো মাওলা, হে তোমার ওই বন্দার উসিলে নদী পার করিয়া দাও, যে চল্লিশ বছর পর যদি স্ত্রী ব্যবহার করে নাই। এবার স্ত্রী খুবই আশ্চর্য, সে আমার স্বামী, স্বামী সে আমাকে ব্যবহার করছে কি করে না সেও জানে, আমিও জানি, তার ঘরে অনেক সন্তান, অথচ সে বলতে আছে চল্লিশ বছর পর যদি স্ত্রী ব্যবহার করে নাই। কিন্তু স্ত্রী জানতেন স্বামী আমার আল্লাহর অলি, দেখি আল্লাহর অলিদের ভেদটা কি, খেলাটা কি,
গিয়া নদীর পারে বলতেছে মাওলা হে তুমি তোমার ওই বন্দার উসিলায় নদী পার করিয়া দাও যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই আল্লাহর কি কৃষ্ণা নদীর পানি শক্ত হয়ে গেছে পার হয়ে চলে গেছে গিয়া দেখে তার স্ত্রী আসলে তার স্বামী তার বন্ধু 3 দিন পর্যন্ত খানা খায় নাই পর্দার আলালে খানা খাওয়াইছে খাওয়ার পরে বলছে আমি নদী পার হব কিভাবে এবার সে প্রশ্ন করছে তুমি নদী পার কিভাবে হয়ে আসছো বলে আমি তো নদী এইভাবে পার হইছি আপনার বন্ধু শিখাইয়া দিছে নদীর পারে গিয়া বলবা যেই বান্দা তোমার 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই তার উসিলায় নদী পার করিয়া দাও এই কথা বলার পরে তো নদীর পানি শক্ত হয়ে গেছে আমি পার হয়ে চলে আসছি আল্লাহ আল্লাহ এবার তার বন্ধু শিখাইয়া দাও যাও তুমি নদীর কাছে গিয়া বলবা মাওলাহে তোমার ওই বান্দার উসিলায় নদী পার করিয়া দাও যে 40 বছর পর্যন্ত খানা পিনা করে নাই খানা খায় নাই পানি পান করে নাই এবার মহিলা আরো আশ্চর্য হয়ে গেছে আগে পরে তো খানা খাইছি খাইছে আবার আমার সামনে খানা খাইলো অথচ বলছে 40 বছর পর্যন্ত খানা খায় নাই এখন মহিলা চিন্তা করছে এক মিথ্যা বলিয়া পার হয়ে আসছে দেখি আর এক মিথ্যার অবস্থা কি নদীর পারে গিয়া বলছে মাওলা হে তোমার ওই বান্দার উসিলায় নদী পার করিয়া দাও তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও যে 40 বছর পর্যন্ত খানা পিনা করে নাই আল্লাহর কি কুদরত নদীর পানি শক্ত হয়ে গেছে উনি পার হইয়া চলে আসছে এবার স্বামীর কাছে গিয়া বলে স্বামী আপনি আমার স্বামী আপনি আমি আর আপনি আমি আপনার স্ত্রী আপনি ভালো মতো জানেন আপনি আমাকে ব্যবহার করেন কি করেন না আপনার ঘরে কত সন্তান অথচ একটা মিথ্যা কথা শিখাইয়া দিছেন আর মিথ্যা বলার কারণে আমি নদী পার হয়ে গেছি আবার আপনার বন্ধু আগে পরে তো খানা খাইছি খাইছে আমার সামনেও খানা খাইছে অথচ বলতে আছে আমি 40 বছর পর্যন্ত খানা পিনা করি নাই তার উসিলায় নদী পার করিয়া দাও অথচ মিথ্যা কথা আমি বলছি নদীও তো পার হয়ে আসছে ভেদটা কি এবার স্বামী বলছে আমি মিথ্যা বলি নাই আমার বন্ধুও মিথ্যা বলে নাই আমরা উভয় বন্ধু 40 বছর আগে একই সাথে বয়াত গ্রহণ করছি আমাদের শায়খ বলছে বাবা যা কিছু করো রেজায় মাওলার জন্য করিও যা কিছু করো রেজায় মাওলা যা কিছু করো মাওলা সন্তুষ্ট আমার স্ত্রী শোনো আমার কথার মধ্যে মূল রহস্য ছিল মাওলা হে তোমার ওই বান্দার উসিলায় তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও যে নিজের শারীরিক চাহিদাকে মিটাবার জন্য বিয়া করে নাই নিজের নফসের খাসে বিবাহ করে নাই বরং তোমার হুকুম পালন করার জন্য অব্বাসুরু হুন্না তোমার স্ত্রী ব্যবহার করো স্ত্রীর কাছে যাও তোমার ওই বান্দার উসিলায় নদী পার করিয়া দাও যে নিজের জন্য বিবাহ করে নাই বর্তন বরং তোমার হুকুম পালন করার জন্য বিবাহ করছে তুমি তার উসিলায় নদী পার করিয়া দাও হে আমার স্ত্রী আল্লাহর কসম যদি আমার মাওলা স্ত্রী ব্যবহার করার হুকুম না করতেন শুধু নিজের চাহিদা মিটাবার জন্য আমি কোনোদিন বিবাহ করতাম না আমার বন্ধু সে খানা পিনা কেন করে নিজে বাঁচার জন্য নয় জিব্বার স্বাদ মিটাবার জন্য নয় নিজের স্বাস্থ্য ভালো বানাবার জন্য নয় আল্লাহ বলছে কুলু আশাবু তোমরা খাও এবং পান করো যদি আল্লাহ পাক খানা এবং পান করার হুকুম না করতেন শুধু বাঁচার জন্য স্বাস্থ্য ভালো বানাবার জন্য জিব্রার স্বাদ নেওয়ার জন্য আমার বন্ধু এক ঢোক পানিও পান করতেন না এক লোকমা খানাও খাইতেন না আমার বন্ধুর কথার মধ্যে রহস্য ছিল মাওলা হে
তোমার ওই বন্দার উসিলে নদী পান করিয়া দাও, যে নিজে বাঁচার জন্য নয়, নিজের স্বাদের জন্য নয়, স্বাস্থ্য ভালোবার জন্য, ভালো বানাবার জন্য নয়, বরং যেই বন্দা তোমার হুকুম পালন করার জন্য খানা খায়, পান করে, তার উসিলে নদী পার করিয়া দাও। বাবার এই ঘটনার দ্বারা কি বুঝলাম? মোমেন খায় আমার মাওলার জন্য, মোমেন পানও করে আমার মাওলার জন্য। মোমেন স্ত্রী কাছে যে আমার মাওলার হুকুমের পালন করার জন্য, মোমেন ঘুমায় আমার মাওলার হুকুমের জন্য, মোমেন জাগ্রত থাকে আমার মাওলার হুকুমের জন্য, মোমেন ব্যবসা করে আমার মাওলার হুকুমের জন্য, মোমেন কথা বলে আমার মাওলার জন্য, মোমেন চুপ থাকে আমার মাওলার জন্য, মোমেন জীবনও দেয় আমার মাওলার জন্য, মোমেন বাঁচিয়াও থাকে আমার মাওলার জন্য, মোমেন সম্পর্ক রাখে আমার মাওলার জন্য, মোমেন সম্পর্ক ত্যাগ করে আমার মাওলার জন্য। বদরের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের পক্ষে, পরবর্তী তার ছেলেও মুসলমান হয়ে গেছে। এবার মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, বাবা বদরের ময়দানে এমন একটা মওকা হয়েছিল, আমি ইচ্ছা করলে আপনাকে হত্যা করতে পারতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, তাহলে হত্যা করলা না কেন? বলে, যেহেতু আপনি আমার বাবা এই জন্য হত্যা করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফাওরান বলতে আছে, আমার ছেলে যদি বদরের ময়দানে আমি চান্স পাইতাম, আমি তোমাকে নিশ্চিত কতল করিয়া ফেলাইতাম, ছেলে হিসাবে আমি তোমাকে বাঁচাইয়া রাখতাম না, যেহেতু তুমি বেঈমান, তুমি কাফের, আমার ছেলে হিসাবে আমি তোমাকে রক্ষা করতাম না। লা তাজিদু কাওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাহুম ওয়া ইখওয়ানাহুম আমি কথা বলি মাওলার জন্য, আমি চুপ থাকি মাওলার জন্য, আমি বিবাহ করি মাওলার জন্য, আমি ছেলে সন্তানকে দেখি আমার মাওলার জন্য, আমি সংসারে ব্যয় করি মাওলার জন্য। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই নেক পালার মধ্যে মিজানে ওজন করা হবে, নামাজের নেক না, রোজার নেক না, জিহাদের নেক না, অমুকের নেক, তমুকের নেক না, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মিজানের পাল্লা ওজন করা হবে। হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যেই খরচ করা হয়েছে সেই ন্যায় পূর্তবোধন করা হবে। পরিবার পরিজনের জন্য খরচ করে আমার মাওলাকে পাওয়ার জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, কিয়ামতের ময়দানে সত্য ব্যবসায়ী আর তাজরুস সুদুক, যারা সত্য ব্যবসায়ী তাদেরকে নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, সুহাদাদের সাথে আসর নাসর করা হবে। ও আমার পর্দারে মা বোনেরা, ও আমার মা বোনেরা, আজকে তুমি বাচ্চা কেন পালো, সংসার কেন করো? তুমি এই নিয়াতে বাচ্চা লালন পালন করো যে আমার বাচ্চা দিনের সৈনিক হবে, দিনের মুজাহিদ হবে, দিনের দায়ী হবে, সে দাওয়াত দিবে, মানুষকে দাওয়াত দিবে, সে আল্লাহওয়ালা হবে, সে যদি জান্নাতি হয়ে যায় আমার মতো মাকে সে জান্নাতে না নিয়ে জান্নাতে যাবে না।
তুমি সন্তান একজনের জন্য ব্যয় করো, খেয়াল করো মাওলা, আমার সন্তানকে তুমি নেককার দিনদার বানাইয়া দাও। এই সন্তান জান্নাতে যায় সে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ। ও চর্ব নাই যারা আসছে, ও আমার পর্দালে মা বোনেরা, যুগে যুগে আমার মা বোনের ইসলামের বহু সাহায্য করছে, বহুত খেদমত করছে, বহুত ত্যাগ করছে। পুরুষদের তুলনায় মহিলারা কোনো অংশেই পিছিয়ে ছিল না। তুমি কি দেখো না আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য এমন কোনো ত্যাগ নাই যে ত্যাগ করে নাই? আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান নিয়ে আসছে, ফেরাউন জানছে, ফেরাউন বসে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এবার ফেরাউনকে বলতে আছে তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না, আমরা কেন তোমাকে খোদা মানবো? ফেরাউন গিয়া বলছে আসিয়া তুমি আমার স্ত্রী, তোমাকে অনেক মহাব্বত করি ভালোবাসি, তুমি আমাকে খোদা না মানলে আমাকে কেউ তো খোদা মানবে না, তুমি আমাকে খোদা মানো। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ফেরাউন আমি তোমাকে স্বামী মানবো, খোদা মানতে পারবো না, আমি তোমাকে সব খেদমত করবো কিন্তু তোমার ইবাদত আমি করতে পারবো না। ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলছে আসিয়া তুমি যদি আমাকে খোদা না মানো আমি তোমাকে তালাক দিয়া দেব। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে তালাকের বিরহ বেদনা সহ্য করবো, আমি কিন্তু তোমাকে খোদা মানতে পারবো না, আমি তোমাকে তালাক দিয়ে শেষ করবো, আমি তোমাকে শাস্তি দেব। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে শাস্তি সহ্য করতে না পারলে মারা যাব কিন্তু খোদা মানতে পারবো না, আমার খোদা তো রব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা ওয়া হারুনের রবের উপর ঈমান আছি। বলে আসিয়া তুমি আমাকে বিয়ে জিদে করবো, কলে বিয়ে জিদে করো, আর কয়দিন দুনিয়া থেকে বিদায় হয়ে তার বিয়ে জিদে করতে পারবা না। ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন আদেশ করছে আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখো, বুকের উপরে পাথর চাপা দিয়া রাখো, প্রচন্ড গরম, বালু আগুন হয়ে গেছে, বুকের উপরে ভারী পাথর, লড়তে পারে না। তুমি কি দেখো নাই মাওলাকে পাওয়ার জন্য স্বর্ণের খাটের পরিবর্তে গরম বালুকে বিছানা হিসাবে গ্রহণ করছে? তুমি কি দেখো নাই মাওলাকে পাওয়ার জন্য আরামের লেপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করছে? মুখেও কথা বলতে পারে না, শুধু বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন বলছে দেখো আসিয়া মনে হয় আমাকে খোদা মানছে, কিন্তু কানের কাছে গিয়া দেখে শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। এবার বলতে চায় আসিয়াকে শুলের মধ্যে চড়াইয়া দাও, এইভাবে চড়াইলে হবে না, আসিয়াকে সবাই সে উলঙ্গ করিয়া ফেলাও, আল্লাহ মাফ করিয়া দাও, সমস্ত মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। পরিবর্তে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে, তুমি একটু দেখো, তুমি একটু দেখো আল্লাহ, ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, মাওলাকে পাওয়ার জন্য তুমি আমি কি ত্যাগ করলাম? এবার ফেরাউন বলছে আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার ডাইন পার মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, বাম পার মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। শুধু হাত পায়ে প্যারাগ লাগাইলে হবে না, আসিয়ার লজ্জার মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। আল্লাহ আল্লাহ
এবার মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার নিকট থেকে রওনা করলেন আসি আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন আল্লাহর নবী মূসা মাওলাকে পাওয়ার জন্য আরামের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে গ্রহণ করলাম মাওলাকে পাওয়ার জন্য ল্যাপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে গ্রহণ করলাম মাওলাকে পাওয়ার জন্য ইজ্জত সম্মানের পরিবর্তে সবাই সেমূলঙ্গ হয়ে গেলাম মাওলাকে পাওয়ার জন্য আরাম আয়েশের পরিবর্তে হাত পার মধ্যে ব্যারাক গ্রহণ করলাম এই অবস্থায় মাওলা আমার উপর রাজি না বেজার মাওলা আমাকে দেখে কি দেখে না মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন আসিয়ারে গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে আল্লাহ গোটা ফেরেশতারা তোমার জন্য অপেক্ষায় আছে তুমি এই মুহূর্তে আল্লাহর কাছে যেই দোয়া করবা সেই দোয়াই মাওলায় কবুল করবে উমরি আসি আলাইহিস সালাতু ওয়াসালাম মাওলার কাছে দোয়া করে রব্বি মিনাল ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন মাওলা হে তোমার নিকটে জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দাও যদি এই ত্যাগের পরিবর্তে শুধু জান্নাত দাও আমি সহ্য করতে পারবো না জান্নাতে গিয়া তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য মাওলা শুধু তোমার কাছে জান্নাত চাই না জান্নাতের মধ্যে একটা ঘর চাই যাই ঘরটা তোমার একেবারে নিকটে হবে যেই ঘর থেকে তোমাকে দেখবো কলিজা ঠান্ডা হয়ে যাবে মাতু দোজক জান্নাত আসায় দিল রুবা বেতু জান্নাত দোজক আসায় যাও হয়ে যাও আল্লাহ যদি জান যদুকে দোজকে গিয়া তোমাকে না পাই আল্লাহ যদি দোজকে গিয়া তোমাকে পাই ওই দোজক আমার জন্য জান্নাত হইয়া যাবে আর জান্নাতে গিয়া যদি তোমাকে না পাই ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে জান্নাত ও দো যোগ সে আরাম কিয়া করো আরজু হে মাই তুজে সাথ দেখা করো আল্লাহ আমি জান্নাত দিয়া কি করব আমি জাহান্নামের ভয় দিয়া কি করব আমি চাই তোমাকে আমি চাই তোমাকে হে আমার বাবারা হে আমার পর্দালের মা বোনেরা যে আসি আলাইহিস সালাতু ওয়াসালাম মাওলাকে পাওয়ার জন্য বাসাই ছাড়িয়া দিছে আরাম আয়েশ ত্যাগ করছে ও আমার মা বোনরা সেই মাওলাতে এখনো আছে সেই জান্নাতও এখনো আছে সেই জাহান্নাম তো আমাদের সামনে এখনো আছে সেই কিয়ামতের মাঝের আমাদের জন্য অপেক্ষা আছে সেই মিজান আমাদের জন্য প্রস্তুত হয়ে গেছে সেই পুলসরাত আমাদের জন্য তৈয়ার হয়ে গেছে সেই মাওলার জন্য আমরা কি করলাম আসলে তো মাওলার জন্য কিছু করতে পারলাম না আল্লাহ এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করি খুব খেয়ালের সাথে বাদতের মধ্যে মগ্ন থাকেন যাহা কিছু করেন মাওলার জন্য করিয়েন আমার চরমনায় তরিকা আসাই তরিকা পন্দিয়ে হওয়া আমার জিকির আজকার করা ইবাদত করা ওয়াজ নসিহাত করা আমার দায়িত্ব পালন করা চরমনাইর ময়দানে দৌড়ানো হালকায় দৌড়ানো মাসিক ইস্তামায় দৌড়ানো আল্লাহ ওয়ালাদের কিতাব পড়ার দাওয়াত দেয়া মিছিল মিটিং জিহাদের ময়দানে অন্যায়ের মোকাবিলা করার জন্য অংশগ্রহণ করা সব কিছু আমার বাউলার জন্য আমার মাওলার জন্য এইভাবে মাওলাকে ডাকতে থাকেন মাওলার তালাশ করতে থাকেন যা কিছু করবেন একমাত্র মাওলার জন্য করবেন আজকে রমজানের 15 দিন চলিয়া যাইতে আছে জানি না আগামী বছর রমজান পাবো কি পাবো না আগামী তরবিয়াতে আসতে পারবো কি পারবো না জানি না কিছু মাওলার কাছে দোয়া করুন মাওলা আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দেয় আহ
আমার মাওলানা আমাদের সবাইকে কবুল করিয়া নেয়, ইবাদত করার তৌফিক দিয়া দেয়। এই রমজান আমাদের যেই ভুল ত্রুটি হয়েছে আল্লাহ পাক সমস্ত ভুল ত্রুটি আল্লাহ পাক আমাদের সময়কে ভুল ত্রুটি ক্ষমা করে দেয়। আল্লাহ পাক যেন যেই রোজা রাখি মাওলানা রোজাকে কবুল করিয়া নেয়।